গল্পকথন ভাই চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা সে ও নর্তকী আজ পঞ্চম পর্ব স্টুডিও বিশাল কিছু না মাঝারি আকৃতির ঘর ঘরে জানলা বন্ধ বলে গুমোট গুমট ভাব কড়া তারপিন তেলের গন্ধ ঘরময় রঙের বাটি বেতের চেয়ার কয়েকটা আছে চেয়ারের ধুলার আস্তর দেখে মনে হয় চেয়ারগুলি ব্যবহার করা হয় না এক কোনায় ক্যাম্প খাটে মশারি টাঙানো ঘুপছি ঘরের ক্যাম্প খাটে কে ঘুমায় লিলির চেয়ারে বসেছে তার হাতে চায়ের কাপ হাসনাত বসেছে মেঝের কার্পেটে অনেকটা পদ্মাসনের ভঙ্গিতে বন্ধ জানলা খুলে দেয় গুমোট ভাবটা নেই বাইরের ঠান্ডা হাওয়া আসছে হাসনাতের হাতে সিগারেট সে সিগারেটে টান দিয়ে বলল সাথী তোমাকে তার ছবিটার জন্য পাঠিয়েছে তাই তো হ্যাঁ ওর মনে ভয় ঢুকে গেছে আমি ছবি সবাইকে দেখিয়ে বেড়াবো তাই না হুম তুমি ওকে বুঝিয়ে বলবে এ জাতীয় কাজ আমি কখনোই করব না আর্টিস্ট হিসেবে আমি পিকাসো না কিন্তু মানুষ হিসেবে বড় তুমি বরং এক কাজ করো আমি ছবিটা ভালো মতো র্যাপ করে দিচ্ছি নিয়ে যাও ওকে দিয়ে দেবে তবে বড় ছবি নিতে তোমার হয়তো কষ্ট হবে কষ্ট হবে না আমি নিতে পারবো সাথী তোমার খুব ভালো বন্ধু তাই না হ্যাঁ আমার একজনই বন্ধু আপনি বোধ হয় ওর উপর খুব রেগে আছেন আমি তার উপর মোটেই রেগে নিই আমার একটা ক্ষীণ সন্দেহ সময় ছিল যে সে হয়তো এই জাতীয় কিছু করে বসবে এই রকম সন্দেহের কারণ কি হুট করে আসে আবেগ হুট করেই চলে যায় সাথী বুদ্ধিমতী মেয়ে সে শেষ মুহুর্তে হলেও ব্যাপারটা ধরতে পেরেছে বোকা মেয়েগুলি ধরতে পারে না সাথী না হয়ে অন্য কোনো মেয়ে হলে কি করতো জানো বিয়ে করে ফেলতো তারপর নানা অশান্তি আমি আমার মেয়েটাকে নিয়ে পড়তাম বিপদে বিয়ে ভেঙে গিয়ে আপনার জন্য ভালো হয়েছে হ্যাঁ আমার জন্য ভালো হয়েছে আসলে একা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে নতুন করে সংসার শুরু করা আমার জন্য কষ্টকর হতো আমার বিয়েতে রাজি হওয়ার প্রধান কারণ কিন্তু আমার মেয়ে ওর একজন মাদার ফিগার দরকার মায়ের জন্যে মেয়েটার ভেতর তৃষ্ণা জন্মেছে যেই এ বাড়িতে আসে মেয়েটা তার মধ্যেই তার মাকে খোঁজে সাথীর কাছে এই ব্যাপারটা কখনো বলেছেন বলেছি এও বলেছি যে জাহিনী যে তার মাকে খোঁজে তাই না আমি নিজেও তার ভেতর আমার স্ত্রীকে খুঁজছি এখন বুঝতে না পারলেও একদিন বুঝবে তখন কষ্ট পাবে ও বুঝতে চায়নি না বুঝতে চায়নি তোমাদের মতো বয়সী মেয়েদের সাধারণ প্রবণতা হচ্ছে অন্যের যুক্তি ছোট করে দেখা এই সময় মেয়েদের নিজেদের উপর আস্থা খুব বেশি থাকে এটা কি খারাপ খারাপ না ভালো তবে শুধু নিজের উপর আস্থা থাকবে অন্যদের উপর থাকবে না এটা খারাপ তুমি কি আরেক কাপ চা খাবে লি জি না আপ সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি এখন যাবো আপনি ছবিটা দেবেন বলেছিলেন দিয়ে দিন তুমিও দেখি আমার পর বিশ্বাস করতে পারছ না আমি পারছি তাহলে ছবিটা নেয়ার জন্য এত ব্যস্ত হচ্ছে কেন সাথী খুব মানসিক চাপের ভেতর আছে ছবিটা পেলে ও চাপ মুক্ত হবে ও খুব খুশি হবে ছবিটা দিয়ে তাকে খুশি করতে চাচ্ছ জি দিচ্ছি আমি ছবিটা দিয়ে দিচ্ছি তুমি না এলেও আমি তার ছবি তাকে দিয়ে দিতাম ছবিটা খুব সুন্দর হয়েছে দেখতে চাও জি না দেখতে পারো নগ্নতা তো কোনো লজ্জার বিষয় হতে পারে না লজ্জার বিষয় হলে প্রকৃতি আমাদের কাপড় পরিয়েই পৃথিবীতে পাঠাতো আমরা নগ্ন হয়ে পৃথিবীতে এসেছি নগ্নতার জন্য লজ্জিত বা অস্বস্তি বোধ করার আমি কোনো কারণ দেখি না লিলি নিচু গলায় বলল আমি ছবিটা দেখতে চাচ্ছি না লজ্জা যখন পাচ্ছ তখন আমার সামনে দেখার দরকার নেই কিন্তু সাথীর কাছ থেকে একবার দেখে নিও ওকে কি কিছু বলতে হবে ওকে শুধু বলবে ছবিটা যেন নষ্ট না করে একদিন সে বুড়ো হবে দাঁত পড়বে চুলে পাক ধরবে তখন যদি ছবিটা দেখে তীব্র আনন্দ পাবে লোকে বলে যৌবন ধরে রাখা যায় না এটা ঠিক না আমি তার যৌবন ধরে রেখেছি আলোর একটা খেলা ছবিটাতে আছে এত সুন্দর কাজ আমি খুব কম করেছি চলো তোমাকে রিক্সায় তুলে দিয়ে আসি এরকম বিশাল ছবি সঙ্গে করে নিয়ে যেতে অস্বস্তি লাগবে না তো না তুমি বললে সাথীদের বাড়ির গেট পর্যন্ত আমি ছবিটা পৌঁছে দিতে পারি আমি গেট থেকে বিদায় নেব গেট থেকে বাড়ি পর্যন্ত তুমি নিয়ে গেলে না না আপনি থাকুন জাহিনের সঙ্গে গল্প করুন আপনার মেয়েটা অসম্ভব ভালো আগে একবার বলেছ আবারও বললাম একটা মিথ্যা একবারের বেশি দুবার বলা যায় না সত্য কথা অসংখ্যবার বলা যায় সাতি লিলিকে দেখে আকাশ থেকে পড়ল ভর সন্ধ্যায় রিকশায় পাঁচ ফুট বাই চার ফুট ছবি নিয়ে লিলি একা একা উপস্থিত হবে এটা ভাবাই যায় না লিলির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে হাত দিয়ে ছবি সামলাতে তার মনে হয় কষ্টও হয়েছে লিলি বলল নে তোর ছবি ছাতি বলল থ্যাংকস থ্যাংকস মেনি থ্যাংকস থ্যাংকস ছাড়া আর কি চাস বল আর কিছু চাই না চাইতে হবে কিছু একটা চাইতে হবে তোর মুখ টুক শুকিয়ে কি হয়ে গেছে খুব ঝামেলা গেছে তাই না ঝামেলা হয়নি চাইতে দিয়ে দিল হুম আয় ঘরে এসে বস তোকে দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছিস সন্ধ্যা হয়ে গেছে আমি বাসায় চলে যাব পাগল হয়েছিস তোকে আমি ছাড়বো নাকি এখন গল্প শুনবো না তোর কোনো ভয় নেই আমি তোকে গাড়ি করে বাসে পৌঁছে দেব আয় লিলির নিজেকে যন্ত্রের মতো লাগছে বাড়ির কথা এতক্ষণ তার মনে হয়নি এখন মনে হচ্ছে বাড়িতে কোন নাটক হচ্ছে কে জানে সে বাড়িতে পা দেয়া মাত্র নাটক কোন দিকে মোড় নেবে তাও জানে না সাথী বলল এরকম মূর্তির মতো দাঁড়িয়েছিস কেন আয় লিলির ছোট্ট নিঃশ্বাস ফেলে রওনা হলো সাতির হাতে ফ্রেম করা ছবি বিশাল দেখালেও তেমন ওজন নেই নাজমুল সাহেব বসার ঘরের সোফায় বার্নিশ দিচ্ছিলেন তার নাকে রুমাল বাধা তিনি বললেন লিলি সন্ধ্যাবেলা কোথেকে সাথী বলল ও আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে বাবা একটা পেইন্টিং আমার জন্মদিনের উপহার জন্মদিনে আসতে পারিনি আজ নিয়ে এসেছে এত বড় পেন্টিং হুম বিশাল এখন তোমরা দেখতে পাবে না কোন এক শুভক্ষণে শুভ উদ্বোধন হবে লিলিমা কি আজ থাকবে আমাদের বাসায় লিলি বলল জিনা চাচা থেকে যাও থেকে যাও হইচই করো গল্পগুজব করো বয়সটাই তো কিছু কিছুদিন পর হইচই করতে আর ভালো লাগবে না গল্পগুজব করতেও ভালো লাগবে না সময় কাটবে রান্নাঘরে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে না রাধার পরে খাওয়া খাওয়ার পরে রাধা এইটুকুতেই জীবনখানি বাধা সাথী বলল তোমাকে কবিতা আবৃত্তি করতে হবে না বাবা তুমি বার্নিশ চালিয়ে যাও আমরা অনেকক্ষণ গল্প করব তারপর তুমি তোমার গাড়িটা ধার দেবে আমি লিলিকে পৌঁছে দেব সাথী ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল ব্যস্ত ভঙ্গিতে ছবির ওপর ভাঁজ করে রাখা কাগজ সরাতে লাগল খুশি খুশি গলায় বলল তুই একটু দূরে গিয়ে দাঁড়া দূর থেকে দেখ কত সুন্দর ছবি একটু দূরে না দাঁড়ালে বুঝতে পারবি না ঘরে আলো কম আর একটু আলো হলে ভালো হতো তুই দরজার কাছে জালিলি। দরজার কাছ থেকে দেখ লিলি দেখছে সে নড়তে পারছে না নগ্ন মেয়েটিকে দেখতে মোটেই অস্বাভাবিক লাগছে না মনে হচ্ছে এটাই স্বাভাবিক খোলা জানলার আলো এসে মেয়েটির পিঠে পড়েছে বই পড়তে পড়তে একটু আগে মনে হয় মেয়েটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে মধ্যাহ্নে সেই দীর্ঘ নিঃশ্বাস আটকে আছে ছবির ভেতর মুগ্ধ মুগ্ধকালায় বলল ছবি দেখে বুঝতে পারছিস আমি কত সুন্দর লিলি জবাব দিল না সে এখনও চোখ ফেরাতে পারছে না রে ছবিটা কেমন তা তো বলছিস না সুন্দর শুধু সুন্দর আর কোনো বিশেষণ ব্যবহার করবি না লিলি বলল ছবিটা ছবিটা ওনার কাছ থেকে ঠিক হয়নি উনি খুব মমতা দিয়ে এঁকেছেন সাথী বলল তুই কি চাস তোর এরকম একটা ছবি আঁকা হোক চুপ কর আচ্ছা যা চুপ করলাম যদিও তোর চোখে তৃষ্ণার ছায়া দেখতে পাচ্ছি তোর মন বলছে আহারে আমার যদি এরকম একটা ছবি থাকতো বুঝলি লিলি মানুষের পুরো জীবনটা হলো এক গাদা ক্ষুদ্র ক্ষুদ্র অপূর্ণ তৃষ্ণার সমষ্টি আ কালেকশন অফ আনফুলফিল্ড ডিজায়ার্স অধিকাংশ তৃষ্ণা মেটানো কিন্তু কঠিন না মেটানো যায় সাহসের অভাবে আমরা মেটাতে পারি না বেশি বেশি সাহস কি ভালো সাহস হল মানুষের কিছু প্রধান গুণের একটি সাথী আমি বাসায় যাব আমাকে বাসায় পৌঁছে দেয় সন্ধ্যা হয়ে গেছে আমি একা একা বাসায় যেতে পারবো না দেব বাসায় পৌঁছে দেবো এত ব্যস্ত হচ্ছিস কেন তুই আরাম করে একটু বস গুছিয়ে বলতো শুনি ছবির ব্যাপারটা ওকে কিভাবে বলেছিস সাধারণভাবেই বলেছি তোরা দুজনে মিলে কি অনেকক্ষণ গল্প করেছিস হ্যাঁ মানুষটাকে ইন্টারেস্টিং মনে হয়েছে না হ্যাঁ ইন্টারেস্টিং কেন মনে হয়েছে বলতো জানি না আমি তোর মতো এত বিচার বিশ্লেষণ করি না সাতি গম্ভীর গলায় বলল লোকটাকে ইন্টারেস্টিং মনে হয়েছে কারণ তার মধ্যে একটা গৃহী ভাব আছে অধিকাংশ পুরুষ মানুষের মুখের দিকে তাকালে মনে হয় এদের মন পড়ে আছে বাইরে হাসনাতের বেলায় উল্টোটা মনে হয় ওকে বিয়ে করলে জীবনটা ইন্টারেস্টিং হতো তাহলে বিয়ে করলি না কেন সাথী জবাব দিল না হাসতে লাগল হাসি থামিয়ে হঠাৎ গম্ভীর হয়ে বলল বুধবার বিয়ে হবার কথা মঙ্গলবার রাতে হঠাৎ মনে হলো ও আসলে আমাকে ভালোবাসে না ও আমার মধ্যে অন্য কাউকে খুঁজছে প্রবলভাবেই খুঁজছে ওকে বিয়ে করলে সুখী একটা পরিবার তৈরি হতো এর বেশি কিছু না লিলি বলল সুখী পরিবার তুই চাস না সাথে লিলির দিকে ঝুঁকে এসে বলল আমাদের পরিবার দেখে মনে হয় না কি সুখী একটা পরিবার মনে হয় কিনা বল হয় বাবাকে দেখে মনে হয় বাবা মার জন্য কত ব্যস্ত মাকে দেখে মনে হয় স্বামী অন্তঃপ্রাণ স্বামী কি খেয়ে খুশি হবে এই ভেবে এটা রাঁধছে ওটা রাঁধছে তার ডায়াবেটিস বেড়ে যাবে এই জন্য চা খেতে দিচ্ছে না আসলে পুরোটাই ভান ভান অবশ্যই ভান এক ধরনের প্রতারণা ভালোবাসা ভালোবাসা খেলা বুঝলি কি করে খেলা বোঝা যায় কেউ কাউকে সহ্য করতে পারে না যে জন্যে বাবা দিন রাত নিজের কাজ নিয়ে থাকে এই ফার্নিচারে বার্নিশ ঘষছে ওই করার দিয়ে কাঠ কাটছে মা আছে রান্নাঘরে অথচ কথা বলার সময় একজনের জন্য অন্যজনের কি গভীর মিথ্যা মমতা মিথ্যা মনে করছিস কেন মমতা তো সত্যিও হতে পারে আমি জানি সত্যি না তারা খেলছে পাতানো খেলা পৃথিবীটাই পাতানো খেলার জায়গা এই খেলা তুই হয়তো খেলবি আমি খেলব না লিলি বলল তোর দার্শনিক কথাবার্তা শুনতে আমার আর ভালো লাগছে না আমি বাসায় যাব চল তোকে দিয়ে আসি ও আচ্ছা তোকে বলতে ভুলে গেছি এর মধ্যে কতবার যে তোর খোঁজে তোর বাবা টেলিফোন করেছেন তুই নেই বলার পরেও বিশ্বাস করেননি একবার নিজে এসে দেখে গেছেন তুই কি বাসায় কাউকে না বলে এসেছিস হুম তাহলে তো বাসায় গেলে আজ সর্বনাশ হয়ে যাবে হুম তোর বাবা তোকে কিমা বানিয়ে ফেলবে লিলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলল ঘড়ের দিকে তাকিয়ে তার হাত কাঁপতে শুরু করেছে লিলি বাসায় পৌঁছল রাত দশটার একটু আগে সাথী তাকে গাড়ি করে পৌঁছে দিয়েছে সে বাড়ির সামনে নামেনি লন্ড্রির সামনে নেমে হেঁটে হেঁটে বাসায় গিয়েছে বাড়ির সদর দরজা খোলা প্রতিটি বাতি জ্বলছে বাড়িতে ভয়ঙ্কর কিছু ঘটেছে তা আলো দেখলে বোঝা যায় ভয়ঙ্কর কিছু ঘটলে মানুষ যেখানে যত বাতি আছে জেলে দেয় লিলি ভয়ে ভয়ে বারান্দায় এসে দাঁড়ালো। তাকে দেখল মতির মা সে এক গোছা বাসন নিয়ে কলঘরের দিকে যাচ্ছিল লিলিকে দেখেই ও আফাগো বলে বিকট চিৎকার দিল হাত থেকে সম্ভবত ইচ্ছে করেই সব বাসনকুসন ফেলে দিল ঝনঝন শব্দ হল দোতলা থেকে রুমো একসঙ্গে নিচে নামছে বড় চাচা তার ঘর থেকে বের হয়ে বারান্দায় এসেছেন তিনি বললেন কোথায় লিলি লিলি আয় আয় দেখি আমার ঘরে তাকিয়ে দিকে বলল মা কোথায় রে মার মার ধারণা তুমি আর ফিরে আসবে না বাবা বাবা কোথায় বাবা তোমাকে খুঁজতে গেছে কোথায় খুঁজতে গেছে কোথায় আর খুঁজবে রাস্তায় রাস্তায় ঘুরছে আর ছোট চাচা গেছে হাসপাতালে ঝুমু বলল আমার এতক্ষণ ভয় লাগেনি এখন ভয় লাগছে ভয়ে হাত পা কাঁপছে আপা কেন মনে হচ্ছে বাবা ফিরে এসে তোমাকে খুনটুন করে ফেলবে বড় চাচা বারান্দা থেকে আবারও ডাকলেন লিলে কোথায় লিলি বলল চাচা আপনি ঘরে যেন আসছি তাড়াতাড়ি আয় লিলি মার ঘরে গেল সব ঘরের বাতি জ্বলছে শুধু এই ঘরের বাতি নিভানো লিলি দরজা থেকে ডাকল মা ফরিদা বুকে তীব্র ব্যথা নিয়ে অনেক কষ্টে পাশ ফিরলেন চাপা গলায় বললেন বাতি জ্বালা লিলি বাতি জ্বালালো মায়ের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল একদিনে মানুষটা কেমন হয়ে গেছে যেন একজন মরা মানুষ তিনি বললেন তুই ভাত খেয়েছিস লিলির খুবই অবাক লাগছে তাকে দেখে তার মার প্রথম যে কথাটা মনে হলো তা হলো সে ভাত খেয়েছে কিনা সব মা কি এরকম না শুধু তার মা ফরিদা বললেন তুই আলুভাজি পছন্দ করিস তোর জন্য আলুভাজি করেছি তোমার কি বুকে খুব বেশি ব্যথা মা হ্যাঁ হাত বুলিয়ে দেব দে নিয়ামত সাহেব বাড়ি ফিরলেন রাত এগারোটার দিকে লিলি তার ঘরে শুয়েছিল ঝুমু দৌড়ে এসে খবর দিল ভয় কাঠ হয়ে লিলি অপেক্ষা করছে কখন তার ডাক পড়ে তার ডাক পড়ছে না ঝুমু কিছুক্ষণ পর আবার এসে জানালো বাবা বারান্দায় বসে কাঁদছে হ্যাঁ কান্নার শব্দ লিলি শুনছে কি বৃষ্টির শব্দ করে কান্না কান্না থামার পরেও নিয়ামত সাহেব তার মেয়েকে কাছে ডাকলেন না তিনি এক বৈঠকে একশো রাকাত নামাজ মানত করেছিলেন তিনি মানত আদায় করতে জলচকিতে উঠে বসলেন শুধু নামাজ না দুটি খাসিও মানত করা হয়েছিল জাহেদুর রহমান রাতেই আমিন বাজার থেকে খাসি কিনে এনেছে খাসি দুটি ব্যাক করেই যাচ্ছে লিলিদের যেখানে যত আত্মীয় স্বজন ছিল সবাই আসতে শুরু করেছে সবার কাছেই খবর গিয়েছে লিলিকে পাওয়া যাচ্ছে না এমদাদিয়া মাদ্রাসার এক হাফেজ সাহেবকে সন্ধ্যাবেলায় খবর দেওয়া হয়েছিল কোরআন খতম করার জন্যে তিনি সাত পারা পর্যন্ত পড়ে ফেলেছেন এখন অষ্টম পারা শুরু করেছেন বাড়িতে হইচই ভিড় কোনো কিছুই তাকে বিচলিত করছে না তিনি এক মনেক কোরআন পাঠ করে যাচ্ছেন রাতে লিলি মরার মতো ঘুমিয়েছে একবার শুধু ঘুম ভেঙেছে তখন দেখে তার মা তাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন সে ঘুম ঘুম গলায় রাখল মা ফরিদা তৎক্ষণাৎ বললেন কি গুমা কিছু না ঘুমাও বলেই লিলি ঘুমিয়ে পড়ল সেই ঘুম ভাঙল সকাল দশটায় ঘরের ভেতর আলো বিছানায় চন্মনে রোদ ঘুম ভাঙার পরে অনেকক্ষণ সে বিছানায় শুয়ে রইল এক ফাঁকে ঝুমু এসে উঁকি দিল ঝুমুর ঠোঁটের ফোলা কমেনি মনে হয় আরো বেড়েছে তার মুখ লালচে হয়ে আছে কাল রাতে লিলি এটা লক্ষ্য করেনি তো ঠোঁটের অবস্থা তো খুব খারাপ হ্যাঁ ব্যথা করছে না করছে ডাক্তারের কাছে যাওয়া দরকার তো ঝুমু সহজ গলায় বলল বড় চাচা হোমিওপ্যাথি করতে বলেছেন শামসুদ্দিন চাচা ওষুধ দিয়েছেন ইঞ্জেকশন দেওয়ার যে কথা ছিল দেয়া হচ্ছে না না হোমিওপ্যাথি কাজ না করলে তখন দেয়া হবে এর মধ্যেই তো মনে হয় গ্যাংরিন ট্যাংরিন হয়ে যাবে হুম লিলি বোনের দিকে তাকিয়ে আছে প্রচণ্ড যন্ত্রণা শরীরে নিয়ে সে কত স্বাভাবিকভাবেই না আছে ঝুমু বলল আপা তুমি চা খাবে তোমার জন্য চা নিয়ে আসি হাত মুখ তো ধুইনি এখনো তুমি উঠে হাত মুখ ধো আমি চানিয়ে আসছি হাত মুখ ধুতে যাবার কোনো ইচ্ছা করছে না বিছানায় শুয়ে আরো খানিক্ষণ গড়াগড়ি করতে ইচ্ছা করছে বারান্দা থেকে বাবার গলা শোনা যাচ্ছে খবরের কাগজ কোথায় এখনো দেয় নাই হারামজাদা হকারকে আমি খুন করে ফেলব বাবা আজ তাহলে অফিসে যাননি লিলির সঙ্গে তার এখনো দেখা হয়নি লিলি জানে কিছুক্ষণের মধ্যেই তার ডাক পড়বে কাল সারাদিন কোথায় ছিল অতরাতে কোথেকে এসেছে কে তাকে নামিয়ে দিয়ে গেছে অন্য একটা শাড়ি পরে বাসায় ফিরেছে শাড়িটা কার প্রশ্নের পর প্রশ্ন করা হবে লিলি ঠিক করেছে সব প্রশ্নের জবাব সে দেবে শান্ত ভঙ্গিতেই দেবে বাবার চোখের দিকে তাকিয়ে সে কথা বলতে পারে না আজ বলবে বাবার সঙ্গে কথা বলার পর সে যাবে বড় চাচার ঘরে বড় চাচাকে বলবে ঝুমুর ঠোঁটের এই অবস্থা আর আপনি তাকে হোমিওপ্যাথি করাচ্ছেন তাকে এক্ষুনি ডাক্তার কাছে নিতে হবে ভালো কোনো ডাক্তার বড় চাচা যদি বলেন ডান দিকের জানলার পাল্লাটা একটু টেনে দিত তখন সে বলবে চাচা পাল্লাটা তো আপনার হাতের কাছেই আছে আপনি নিজেই টেনে নিন তারপর নিচে নামবে রুমু ঝুমুর স্যার যদি ইতিমধ্যে এসে থাকেন তাহলে তাকে বলবে এই যে ভদ্রলোক শুনুন সবার সামনে বিশ্রী ভঙ্গিতে নাকের লোম ছিঁড়বেন না আবার যদি কখন আপনাকে এই কাজ করতে দেখি আপনার নাক আমি কেটে দেব ঝুমু চা নিয়ে এসেছে লিলি বাসি মুখে চাটা খেতে ভালো লাগছে ঝুমু পাশে দাঁড়িয়ে আগ্রহ নিয়ে চা খাওয়া দেখছে লিলি বলল কিছু বলবি ঝুমু না কাল ফিরতে দেরি করায় তোরা খুব চিন্তা করছিলি আমি আর রুমুবাদের সবাই চিন্তা করছিল তোরা চিন্তা করিসনি না তুমি যদি রাতে না ফিরতে তাহলে আজ সকালে আমি আর রুমও পালিয়ে যেতাম কোথায় ঝুমু কিছু বলল না হাসতে লাগল লিলি শঙ্কিত গলায় আবার বলল কোথায় পালাতি ঝুমো হাসছে মাটির দিকে তাকিয়ে হাসছে সে অনেক কথা বলে ফেলেছে আর বোধহয় কিছু বলবে না লিলিকে অবাক করে দিয়ে ঝুমো আবারও কথা বলল তবে সম্পূর্ণ অন্য প্রসঙ্গে মা কাল তোমার জন্য খুব মার খেয়েছে মা মার খেয়েছে মা তোমাকে বাঁচাবার জন্য বলেছিল সেই তোমাকে ইউনিভার্সিটিতে যেতে বলেছে বলে তুমি গেছ তাতেই বাবার মাথায় আগুন ধরে গেল কিল চড় ঘুষি ভয়ঙ্কর ব্যাপার তুমি না দেখলে বিশ্বাস করবে না তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি হুম মাকে বাঁচানোর চেষ্টা করলি না না আশ্চর্য তোরে চুপ করে দেখলি ঝুমু আবার হাসল লিলি তীব্র গলায় বলল তুই হাসছিস ঝুমু বলল তখন একটা মজার আমাদের বুয়া কাণ্ড মাছ কাটা বটি হাতে নিয়ে ছুটে গেল চিৎকার করে বলল আমারে সারেন না সারলে বটি দিয়া নামায় ফেলামু তখন বাবা মাকে ছেড়ে দিল অনেক কাণ্ড হয়েছে তাহলে হুম আর অনেক কাণ্ড হবে কি হবে তোমার বিয়ে হবে এক সপ্তাহের মধ্যেই হবে বাবার বড় চাচা মিলে ঠিক করেছে কার সঙ্গে বিয়ে সেটা পুরোপুরি ঠিক হয়নি বাবার এক বন্ধুর ছেলে আছে পুরান ঢাকায় মোটর পার্টসের দোকান আজ সন্ধ্যাবেলা আসবে বড় চাচা তার ইন্টারভিউ নেবেন লিলির বিষয় নিয়ে ঝুমুর কথা শুনছে কথার বিষয়বস্তুর চেয়েও ঝুমুর কথা বলার উৎসাহ দেখে সে বেশি অবাক হচ্ছে লিলি বলল তুই হঠাৎ এত কথা বলা শুরু করলি ব্যাপারটা কি তুই একাই কথা বলা শুরু করেছিস না রুমও শুরু করেছে ঝুমু আবারও হাসলো রুমু কোথায় স্যারের কাছে পড়ছে আপা তোমার চা খাওয়া হয়েছে হ্যাঁ তাহলে চলো বাবা তোমার জন্য অপেক্ষা করছেন তোমার সঙ্গে কথা বলার জন্য বাবা আজ অফিসে যাননি আচ্ছা তুই যা আমি আসছি লিলি দাঁত মাজলো হাত মুখ ধুলো চুল আঁচকালো কি মনে করে শাড়িও পাল্টাল তার ঘর থেকে বাবার ঘরে যেতে হলে বড় চাচার ঘরের সামনে দিয়ে যেতে হয় এই প্রথম বড় চাচার ঘরের সামনে দিয়ে যাবার সময় তিনি বললেন না কে যায় লিলিনা একটু শুনে যেত নিয়ামত সাহেব খবরের কাগজ নামিয়ে রাখলেন চশমা ভাঁজ করে পকেটে রাখতে রাখতে বললেন বস লিলি বসল এবং বাবার চোখের দিকে তাকিয়ে রইল চোখ নামিয়ে নিল না নিয়ামত সাহেব সিগারেট ধরালেন তুই কাল কোথায় গিয়েছিলি ইউনিভার্সিটিতে তারপর কোথায় গিয়েছিলি একটা বাসায় গিয়েছিলাম কলা বাগানে তোর কোনো বান্ধবীর বাড়িতে না তাহলে কার বাড়িতে হাসনাদ সাহেব বলে এক ভদ্রলোকের বাড়িতে উনি কি করেন উনি একজন পেইন্টার ছবি আঁকেন ওই বাড়িতে আর কে কে থাকে উনি একাই থাকেন মাঝে মাঝে তার মেয়ে এসেও থাকে তার স্ত্রী কোথায় বোধহয় মারা গেছেন বোধহয় কেন ওনার মেয়েটা বলছিল মারা গেছেন আমার তা মনে হয়নি আমার মনে হয়েছে ভদ্রলোক ডিভোর্সড তুই কি প্রায়ই ওই বাড়িতে যাস আগে একবার গিয়েছিলাম তোর মা বলছিল অন্য কার একটা শাড়ি পরে তুই ফিরেছিস বৃষ্টিতে আমার শাড়ি ভিজে গিয়েছিল সেজন্য বদলেছি নিয়ামত সাহেব চুপ করে আছেন লিলি অবাক হয়ে লক্ষ্য করল বাবা এখন আর তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারছেন না চোখ নামিয়ে নিচ্ছেন তার হাতের সিগারেট অনেক আগে নিভে গেছে তিনি নেভা সিগারেটই টান দিচ্ছেন লিলি বলল বাবা সিগারেট নিভে গেছে নিয়ামত সাহেব লিলির এই কথাতেও চমকালেন সিগারেট ধরালেন না নেভা সিগারেটে আবার টান দিলেন লিলি বলল বাবা আমি যাই নিয়ামত সাহেব হ্যাঁ না কিছুই বললেন না লিলি বাবার সামনে থেকে উঠে এলো তিনি অদ্ভুত চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন লিলির খিদে পেয়েছে নাস্তার জন্য নিচে নামতে তার ইচ্ছা করছে না সে ছাদে উঠে গেল ছোট চাচার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে সহজভাবে কিছুক্ষণ কথা বলবে হাসি তামাশা করবে জাহিদুর রহমান জুতা পালিশ করছিল সে লিলির দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল তোর জন্যে কাল আমার অনেক যন্ত্রণা হয়েছে রাত দুপুরে খাসি কিনতে গেছি আমিন বাজার ঠেলে ঠুলে দুটাকে বেবি ট্যাক্সিতে তুললাম এরা সারাপথ কী চিৎকার যে করেছে ভাবটা এরকম যেন আমি এদের চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছি পিঠে আদের করি গলা চুলকে দেই কিছুতেই কিছু হয় না সায়েন্স ল্যাব মোড়ের পুলিশ বক্সের কাছে পুলিশ ধরল কেন আমারও প্রশ্ন কেন আমি তো ইন্ডিয়ান স্মাগল করে আনিনি আমি এনেছি খাঁটি বঙ্গদেশীয় ছাগল তারপর আমি যে নগদ পয়সায় ছাগল কিনেছি পুলিশ বিশ্বাস করে না বলে রশিদ দেখান আরে ছাগলের আবার রসিদ কি এটা কি টিভি যে রসিদ নিয়ে আসব লাইসেন্স করতে হবে বলে তারপর কি করলে পান খাওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা দিলাম আর মনে মনে তোকে এক লক্ষ গালি দিলাম কাল তুই কোথায় ছিলি বান্ধবীর বাড়িতে লুকিয়েছিলি লিলি হাসলো জাহিদুর রহমান বলল আমিও ভাইজানকে তাই বললাম মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর ইউনিভার্সিটিতে পড়া মেয়ের দৌড় হচ্ছে বান্ধবীর বাড়ি পর্যন্ত ভাইজান আমার কথা বিশ্বাস করল না এমন হইচই তোমার আমেরিকা যাবার নতুন কিছু হয়েছে বৃহস্পতিবার আবার ইন্টারভিউ দিচ্ছি মর্মনপাদ্রিক কথা দিয়েছে সাহায্য করবে কাকে নাকি বলে দেবে তুমি কি খ্রিস্টান হয়ে গেছ এখনো হয়নি ব্যাটার সামনে মূলা ঝুলিয়ে রেখেছি একবার খ্রিস্টান হয়ে গেলে তো আর পাত্তা দেবে না ঠিক না হুম দেশ ছেড়ে যাবার এটাই হাই টাইম ভেরি হাই টাইম কেন খবর কিছু জানিস না না তো বড় ভাই যান ভোম মেরে বসে আছেন এটা দেখেও কিছু বুঝতে পারছিসটা না আমাদের শতমা দ্য গ্রেট লেডি মোসাম্মদ আফরোজা বেগম যার নাম আমাদের এই বাড়ি রহিমা কুঠির তিনি তার বাড়ি ফেরত চেয়েছেন তাই নাকি হ্যাঁ মুখের কথাই চাওয়া না উকিলের চিঠি পাঠিয়ে বেড়া ছাড়া বড় ভাইজানের প্যালপিটিশন শুরু হয়ে গেছে ক্রমাগত ঠান্ডা পানি খাচ্ছে আর বাথরুমে যাচ্ছে আমাদের এখন কি হবে হবে আবার কি তোরা কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকবি তুমি মনে হচ্ছে ব্যাপারটাই খুব খুশি আমার অখুশি হওয়ার কি আছে আমি তো আর দেশে থাকছি না তুইও থাকছিস না আমি কোথায় যাব তোর বিয়ে হয়ে যাচ্ছে না কে নাকি আজ সন্ধ্যায় তোকে দেখতে আসবে মেয়ে হয়ে জন্মানোর যেমন আছে আছে বিপদের সময় অন্যের গলা ধরে ঝুলে পড়ার সুযোগ আছে জাহিদুর রহমান প্রবল বেগে জুতা ব্রাশ করছে বৃহস্পতিবার ভিসা ইন্টারভিউর প্রস্তুতি সন্ধ্যাবেলা গোফল এক ছেলে সত্যি সত্যি বাসায় এসে উপস্থিত তার গা দিয়ে সেন্টের গন্ধ বেরোচ্ছে বর্তমান কালের স্টাইলে শার্টের সামনের দুটো বোতাম খোলা শরীরের তুলনায় তার মাথাটা ছোট এবং মনে হয় স্প্রিং বসানো সারাক্ষণ এদিক ওদিক রান্না করতে বসেছেন মতির মাকে টাকা দিয়ে পাঠানো হয়েছে মিষ্টি আনতে লিলি এসে মার পাশে দাঁড়ালো সহজ গলায় বলল মা ছেলেটাকে দেখেছো ফরিদার চোখ না তুলেই বললেন হুম ছেলেটাকে তোমার কেমন লাগছে মা ভালোই তো বেশ ভালো না মোটামুটি ভালো বেশ ভালো তবে চোখ দুটো ভালো না রুমুঝুমুন মাস্টারের মতো কেমন শকুন শকুন চোখ তার জন্য চানিয়ে কি আমাকে যেতে হবে হুম এই শাড়ি পরে যাব না ভালো কোনো শাড়ি পরবো সবুজ শাড়িটা পর আর রুমুকে বল চুল বেনি করে দিতে আচ্ছা লিলি বলল মা তোমার কাছে মনে হচ্ছে না ছেলেটার মাথা শরীরের তুলনায় ছোট ফরিদা চুলায় ডেকচি বসাতে বসাতে বললেন ভারী জামা কাপড় পরেছে তো এই জন্য মাথাটা ছোট লাগছে ফা জামা পাঞ্জাই পড়লে দেখবি মাথা ঠিকই লাগছে লিলি হাসছে খিলখিল করে হাসছে ফরিদা লিলির হাসির কারণ ঠিক ধরতে পারছেন না হাসনাথ সকাল থেকেই স্টুডিওতে দুপুরে কিছুক্ষণের জন্য বের হয়েছিল প্যাকেট করে স্যান্ডউইচ এবং দড়িতে বেঁধে এক ডজন কলা নিয়ে ফেরেছে জাহিনকে বলেছে মা খেয়ে নাও তো রাতে আমরা খুব ভালো কোনো জায়গায় খাব হোটেল সোনারগা কিংবা শেরাটন এই জাতীয় জায়গায় সে অপেক্ষা করেনি স্টুডিওতে ঢুকে পড়েছে জাহিন স্টুডিওর দরজা ধরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল বাবা তুমি কিছু খাবে না হাসনাত কিছু বলল না কিন্তু তাকালো বিরক্ত মুখে যে বিরক্তির অর্থ আমাকে আর ডাকাডাকি করবে না গভীর মনোযোগে হাসনাত কাজ করছে ব্রাশের কাজ শুরু হয়েছে একটাই রং ব্যবহার করা হবে নীল নীলের সঙ্গে সাদা মিশিয়ে নানান ধরনের শেড ছবির বিষয়বস্তু সাধারণ ছাদের শাড়ি শুকোতে দিয়েছে একটা মেয়ে দড়িতে শাড়ি মেলছে ভেজা শাড়ি থেকে পানি চুইয়ে পড়ছে তার দৃষ্টি আকাশের দিকে যে আকাশ ঘন নীল রঙের ধর্ম হল রং এক জায়গায় স্থির থাকে না ছড়িয়ে পড়ে আকাশের নীল ছড়িয়ে পড়েছে ছাদে ভেজা শাড়িতে শাড়ির গা থেকে গড়িয়ে পড়া পানির ধারায় রঙকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার এই প্রক্রিয়াটি সবচেয়ে জটিল প্রক্রিয়া সমস্ত ইন্দ্রিয় এই প্রক্রিয়ার সময় সূচের মতো তীক্ষ্ণ করে রাখতে হয় সাধকের একাগ্রতা তখনই প্রয়োজন হয় হাসনাত হাজার চেষ্টা করেও মন বসাতে পারছে না বারবার সুতা কেটে যাচ্ছে যদিও তার আপাতত কোনো কারণ নেই জাহিন বিরক্ত করছে না সে ঘরে আছে কি ঘরে নেই তাও বোঝা যাচ্ছে না মনে হচ্ছে গল্পের বই নিয়ে মগ্ন স্টুডিওর দরজা জানলা বন্ধ বাইরের আওয়াজ কানে আসছে না ইজেলের ওপর আটশো ওয়াটের আলো ফেলা হয়েছে তেমন আলো হয়নি ঘর গরম হয়ে গেছে হাসনত শার্ট খুলে ফেলল গরমের কারণে কি বারবার তার একাগ্রতায় বাধা পড়ছে নাকি অন্য কিছু স্টুডিওতে ফ্যান নেই ফ্যানের শব্দে তার অসুবিধা হয় তাছাড়া ফ্যান রঙে মেশানোর তারপিন তেল দ্রুত উড়িয়ে নেয় এই ঘরে দামি একটা এয়ার কুলার ফিট করা থাকলে ভালো হতো ঘরটা এস ইগলুর মতো ঠান্ডা হয়ে থাকবে সেই হিম হিম পরিবেশে সে কাজ করবে হাত চলবে যন্ত্রের মতো আজ হাত চলছে না মনে হচ্ছে হাতের মাংস পেশিতে টান পড়ছে একশো মিটার দৌড়ের শেষ মাথায় যখন কোনো খেলোয়াড়ের পায়ের মাংস পেশিতে টান পড়ে দু হাতে পা চেপে ধরে মাটিতে বসে পড়ে সে তাকায় অবিশ্বাসের দৃষ্টিতে হাসনাত এখন ঠিক সেই দৃষ্টিতেই তার হাতের দিকে তাকাচ্ছে বাবা হাসনাথ হাতের ব্রাশ নামিয়ে রেখে মেয়ের দিকে তাকালো তার মুখের দিকে তাকালো না তাকালো পায়ের দিকে মুখের দিকে তাকালে মেয়েটা মন খারাপ করবে সে তার বাবার রাগ বুঝে ফেলবে হাসনাত বলল স্যান্ডউইচ খেয়েছ মা না খেলে না কেন ভালো হয়নি আমার খেতে ইচ্ছা করছে না বাবা একটা কলা খাও কলা খেতে ইচ্ছা করছে না তাহলে শুয়ে শুয়ে গল্প বই পড়ো ঠিক যখন পাঁচটা বাজবে আমাকে ডেকে দেবে পাঁচটা তো বাজে বাবা পাঁচটা বাজে বলো কি তাড়াতাড়ি কাপড় পরে নাও খুব তাড়াতাড়ি আমরা এক জায়গায় বেড়াতে যাব। তারপর রাতে বাইরে খাব খাওয়াটা শেষ হবার পর ফেরার পথে আইসক্রিম কিনে দেব আমার কোথাও যেতে ইচ্ছা করছে না বাবা শরীর খারাপ লাগছে যখন বেড়াতে যাব তখন আর শরীর খারাপ লাগবে না মন খারাপ থাকলেই শরীর খারাপ হয় মন যখন ভালো হবে তখন আপনা আপনি শরীর ভালো হবে বাবা একজন ভদ্রলোক এসেছেন আমি তাকে বারান্দায় চেয়ারে বসিয়ে রেখেছি ভালো করেছো দাঁড়ো আমি তার সঙ্গে কথা বলছি তুমি তৈরি হয়ে নাও তোমা তোমার যে পরিপরি ধরনের সাদা ফ্রকটা আছে ওটা পড়ো আমার একদম যেতে ইচ্ছে করছে না বাবা কাপড় পরো তারপর দেখবে যেতে ইচ্ছে করছে জাহিন দরজা ধরে দাঁড়িয়ে রইল হাসনাত শার্ট গায়ে দিয়ে উঠে এলো মেয়ের হাত ধরে সে প্রায় হতভম্ব হয়ে গেল জ্বরে জাহিনের গা প্রায় পুড়ে যাচ্ছে এত জ্বর নিয়ে মেয়েটা যে তার সঙ্গে কথা বলছে সহজভাবে দাঁড়িয়ে আছে এটাই একটা বিস্ময়কর ঘটনা মা তোমার শরীর তো খুব খারাপ হুম বাবা এসে শুয়ে দি হাসনাত কোলে করে মেয়েকে নিয়ে শুইয়ে দিল ওয়ার্ড্রপ খুলে মেয়ের গায়ে কম্বল দিল জ্বর কমানোর জন্য মেয়েকে এনার্জেসিক কিছু খাওয়ানো দরকার ফার্মেসি থেকে নিয়ে আসতে হবে সোনারগা হোটেলের অ্যাপয়েন্টমেন্টটা কিছুতেই মিস করা যাবে না হাসনাত কি করবে ধাধায় পড়ে গেল জাহিন বলল বাবা একজন ভদ্রলোক অনেকক্ষণ ধরে বারান্দায় বসে আছেন আচ্ছা আমি ওনাকে বিদায় করে আসছি তোমার হুট করে এত জ্বর উঠে গেল কী করে জাহিন হাসলো লজ্জার হাসি যেন হুট করে জ্বর ওঠায় সে খুব বিব্রত ও লজ্জিত বারান্দায় যিনি বসে আছেন হাসনার তাকে চিনল না স্মার্ট পোশাকের এক ভদ্রলোক তবে গলায় সোনার চেইন চকচক করছে সোনার চেনের কারণে যে ভদ্রলোকের সব স্মার্টনেস ধুয়ে মুছে গেছে তা তিনি জানেন না আমি আপনাকে চিনতে পারছি না আমার নাম জাহিদুর রহমান আমি লিলির ছোট চাচা কিছু মনে করবেন না আমি এখনও চিনতে পারছি না লিলি ও আপনার এখানে এসেছিল একটা শাড়ি নিয়ে গিয়েছিল ফেরত পাঠিয়েছে আর জাহিনীর জন্য একটা গল্পের বই পাঠিয়েছে ও আচ্ছা আচ্ছা লিলি আমার মেয়েটার হঠাৎ খুব জ্বর এসেছে আমার নিজের মাথা গাছে এলোমেলো হয়ে প্লিজ কিছু মনে করবেন না না না, মনে করব কি জ্বর কত জ্বর যে কত তাও তো বলতে পারছি না ঘরে থার্মোমিটার নেই আমি কি একটা থার্মোমিটার নিয়ে আসবো হাসনাদ জাহিদুর রহমানের দিকে তাকিয়াছেন গলায় সোনার চেনের কারণে শুরুতে ভদ্রলোককে যতটা খারাপ লাগছিল এখন ততটা লাগছে না মানুষের চেহারা তার আচার আচরণের উপরও নির্ভরশীল চিত্রকর ছবিতে চেহারা ধরতে পারেন আচার আচরণ ধরতে পারেন না সবাই যে পারেন না তা না মহান চিত্রকরদের কাউকে কাউকে এই ক্ষমতা দেয়া হয়েছে জাহিদুর রহমান বলল একটা থার্মোমিটার আর জ্বর কমাবার জন্য প্যারাসিটামল সিরাপ জাতীয় কিছু নিয়ে আসি হাসনাত বিনীত ভঙ্গিতে বলল এনে দিলে খুব ভালো হয় সো কাইন্ড অফ ইউ একটু দাঁড়ান আমি আপনাকে টাকা এনে দিচ্ছি টাকা পরে দেবেন জাহিদুর রহমান ব্যস্ত ভঙ্গিতে বের হয়ে গেল জ্বর একশো তিন পয়েন্ট পাঁচ হাসনাতের মুখ শুকিয়ে গেল জাহিদুর রহমান বলল আপনি মোটেই চিন্তা করবেন না বাচ্চা ছেলেমেয়ের একশো তিন চার জ্বর কোনো ব্যাপারই না ওষুধ খানো হয়েছে এক্ষুনি অ্যাকশন শুরু হবে আর মাথায় পানি ঢালতে হবে নন স্টপ পানি ঢেলে জ্বর যদি আধ ঘন্টার মধ্যে একসাথে নামিয়ে আনতে না পারি তাহলে আমার নাম জাহিদুর রহমান না আমার নাম হামিদুর রহমান বালতি কোথায় বলুন দেখি রাবার ক্লথ আছে না থাকলে নেই নো প্রবলেম ব্যবস্থা করছি হাসনাত অবাক হয়ে দেখল এই নিতান্ত অপরিচিত ভদ্রলোক নিজেই ছোটাছুটি করে পানি ঢালার ব্যবস্থা করে ফেলেছেন তার মধ্যে কোনোরকম দ্বিধা নেই কৃতজ্ঞতার সূচক কিছুই ভদ্রলোককে বলা উচিত হাসনাতের মুখে কোনো কথা আসছে না না আসাই ভালো এই জাতীয় মানুষ সূচক কিছু শোনার জন্য কাজ করে না হাসনাত মেয়ের দিকে তাকিয়ে বলল এখন কেমন লাগছে মা এখন ভালো লাগছে বাবা তোমার না কোথায় যাবার কথা তোকে এইভাবে রেখে কিভাবে যাব উনি তো আছেন তোমার জরুরি কাজ তুমি যাও জাহিদুর রহমান বলল সিরিয়াস জরুরি কাজ থাকলে কাজ সেরে আসুন আমি আছি জ্বর নিয়ে চিন্তা করবেন না জ্বর এর মধ্যে দুই ডিগ্রি নামিয়ে ফেলেছি আরও নামাব মাপুন তো এখন জ্বরটা কত আবার জ্বর মাপা হলো সত্যি সত্যি জ্বর দু ডিগ্রি নেমে গেছে এখন একশো এক পয়েন্ট পাঁচ হাসনাত লজ্জিত গলায় বলল আপনার কাছে মেয়েটাকে রেখে এক ঘন্টার জন্য কি যাব আমার যাওয়াটা খুব জরুরি একজন অপেক্ষা করে থাকবে রাতে ডিনারের নিমন্ত্রণ ছিল কিন্তু ডিনার টিনার না আমি শুধু খবরটা দিয়ে চলে আসব। আপনি চলে যান আর মেয়েকে নিয়ে চিন্তা করবেন না তারপর হাসনাত ইতস্তত করছে জাহিন বলল বাবা তুমি যাও আমি ওনার সঙ্গে গল্প করব। আমার কোনো অসুবিধা হবে না হাসনাত খুব মন খারাপ করে বের হয়ে গেল জাহিন বলল আপনার নিশ্চয়ই পানি ঢালতে ঢালতে হাত ব্যথা হয়ে গেছে হয়নি হুম হুম আর পানি ঢালতে হবে না আমার জ্বর এখন কমে গেছে আর দশ মিনিট পানি ঢালবো তারপর রেস্ট নেব তোমার মা কোথায় গেছেন জাহিন লজ্জিত স্বরে বলল আমি যখন ছোট তখন মা মারা গেছেন জাহিদুর রহমান প্রশ্নটা করে লজ্জায় পড়ে গেলেন ঘটনা এরকম জানলে সে এই প্রশ্ন করত না জাহিনের চোখে এই মানুষটার অস্বস্তি ধরা পড়েছে জাহিনেরও খারাপ লাগছে জাহিন বলল সত্যি কথাটা আপনাকে বলি মা আসলে বেঁচেই আছেন বাবার সঙ্গে রাগ করে আমাকে ফেলে চলে গিয়েছিল অন্য একটা লোকের সঙ্গেই চলে গিয়েছিল এটা তো খুব লজ্জার ব্যাপার এই জন্য মার কথা কেউ জিজ্ঞেস করলে আমরা দুজনেই মিথ্যা কথা বলি বাবা যখন মিথ্যা বলে তখন বাবার পাপ হয় বড়দের মিথ্যা বললে পাপ হয় আমি যখন মিথ্যা বলি তখন পাপ হয় না তবে পাপ না হলেও যখন মিথ্যা করে বলি মা মারা গেছেন তখন খুব কষ্ট হয় জাহিদুর রহমানের চোখে পানি চলে এসেছে সে চোখের পানি আড়াল করার জন্য মাথায় পানি ঢালা বন্ধ করে বারান্দায় চলে এলো সব জায়গায় সব পোশাকে যাওয়া যায় না গ্রামের হাটে থ্রি পিস স্যুট পরে হাঁটলে নিজেকে সঙের মতো লাগবে আবার সোনারগাঁ হোটেলে আধময়লা শার্ট যার অর্ধেকটা ভেজা এবং বুকের কাছে নীল রং লেগে আছে সেটা বেমানান হাসনাত লক্ষ্য করল সবাই তাকে দেখছে ভুরু কুঁচকাচ্ছে না কারণ সভ্য মানুষ ভুরু কুঁচকায় না কুঁচকালেও তার চোখে পড়ে না হোটেলের রিসেপশনিস্ট অবশ্য স্পষ্টতই ভুরু কুঁচ প্রায় অভদ্রের মতোই বলল কাকে চান রুবি রুবি হক রুম নম্বর তিনশো চার আছে আছে দাঁড়ান জিজ্ঞেস করে দেখি জিজ্ঞেস করে দেখি বলেও সে দেখছে না হাতের কাজ সারছে ভেজা শার্টের একটা মানুষকে অপেক্ষা করানো যায় এক রিসেপশনিস্টের দয়া হলো ইন্টারকমে জিজ্ঞেস করল যান সিঁড়ি দিয়ে চলে যান সেকেন্ড ফ্লোর ম্যাডাম যেতে বলেছেন ধন্যবাদ রিসেপশনিস্ট ধন্যবাদের জবাব দিল না বড় হোটেলের কর্মচারীদের এটিকেট শেখার জন্য দীর্ঘ ট্রেনিং নিতে হয় তবে সেই এটিকেট সবার জন্যে না ডোরবেলে হাত রাখতেই ভেতর থেকে শুদ্ধ এবং পরিষ্কার ইংরেজিতে বলা হলো ডোর ইজ ওপেন কামিন প্লিজ হাসতান ঘরে ঢুকল রুবি চেয়ারে বসেছিল সে উঠে দাঁড়ালো শান্ত গলায় বলল এসো ভেতর এসো জাহিন কোথায় ও আসেনি শরীর ভালো না জ্বর আমার তো মনে তুমি ইচ্ছে করে আননি হাসনাদ শান্ত গলায় বলল রুবি আমি কখনো ট্রিক্স করি না সরি আই নো দ্যাট বসো রুবিকে দেখে চমকের মতো লাগছে তার চেহারা পাল্টে গেছে খাড়া নাক ঠোঁটের কোথায় যেন কি একটা পরিবর্তন হয়েছে সূক্ষ্ম পরিবর্তন যেহেতু পরিবর্তনটা ঠোঁটে সেহেতু ছোট পরিবর্তনটাও বড় হয়ে চোখে লাগছে শাড়ি পরেছে সেই শাড়ি পরাটাতেও কিছু একটা আছে ঠিক বাঙালি মেয়ের শাড়ি পরা বলে মনে হচ্ছে না রুবি বলল কি দেখছো তোমাকে চেনা যাচ্ছে না ছোট দুটো প্লাস্টিক সার্জারি করিয়েছি চেহারা আগের চেয়ে সুন্দর হয়েছে না তুমি আর্টিস্ট মানুষ তোমার তো আগে ভাগে ধরতে পারার কথা তোমার আগের চেহারাটাও খারাপ ছিল না খুব ভালো ছিল না তুমি তো প্রায়ই বলতে ভোঁতা ধরনের চেহারা এখনো নিশ্চয় তা বলবে না তা বলবো না আরাম করে বসো এমনভাবে বসেছো মনে হচ্ছে আমার কাছে ইন্টারভিউ দিতে এসেছ হাসনাত লক্ষ্য করল রুবি জড়ানুসরে কথা বলছে বিকেলে কেউ মদ্যপান করে না মেয়েরা তো নয় রুবি কি ইচ্ছে করি প্রচুর মদ্যপান করে তার জন্য অপেক্ষা করছে হাসনাত সহজ ভঙ্গিতেই বলল তুমি দেশে কতদিন থাকবে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তিন চার দিন পার হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে চার দিন পার হয়ে গেছে আর মাত্র তিন দিন এখান থেকে কোথায় যাবে যেখান থেকে এসেছি সেখানে যাব আর কোথায় যাব সান ফ্রান্সিসকো শুধু শুধু এই প্রশ্ন করার মানে কি তুমি তো নামি দামি মানুষ সারা পৃথিবী ঘুরে বেড়াও এই জন্যই জিজ্ঞেস করছি ঠাট্টা করছো না ঠাট্টা করছি না আমি অনেক জিনিস পারি না ঠাট্টা হচ্ছে তার মধ্যে একটা তোমার নাচের ট্রুপের কি অবস্থা অবস্থা ভালো দেশে দেশে নেচে বেড়াচ্ছি এবার দুটো জিপসি মেয়ে দলে এসেছে অসাধারণ কে যে অপূর্ব নাচে তুমি না দেখলে বিশ্বাস করবে না তোমার চেয়েও ভালো হ্যাঁ আমার চেয়েও ভালো ফারুক কেমন আছে ভালো ও প্রায়ই তোমার কথা বলে হাসনাথ হাসল রবি বলল তুমি ময়লা এবং ভেজা শার্ট পরে এসেছ ময়লা শার্টের একটা কারণ হতে পারে লন্ড্রিতে পাঠানো পয়সা নেই শার্ট ভেজার কারণটা বুঝলাম না জাহিনের মাথায় পানি ঢালছিলাম শার্ট ভেজে গিয়েছে খেয়াল করিনি ওর মাথায় পানি ঢালতে হচ্ছে কেন তোমাকে শুরুতেই বলেছি ওর জ্বর তুমি খেয়াল করি রবি উঠে দাঁড়ালো। তীক্ষ্ণ গলায় বলল চলো আমি ওকে দেখতে যাব তুমি আজ যেও না অন্য কোনো সময় যেও আজ গেলে অসুবিধে কি তুমি প্রচুর মদ্যপান করেছো তোমার পা টলছে আজ না যাওয়াই ভালো রুবি বসে পড়ল কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমি কেন এসেছি তোমাকে বলা হয়নি আমি জাহিনকে নিয়ে যেতে এসেছি রুবি হঠাৎ কাঁদতে শুরু করলো হাসনাদ বলল কাঁদছ কেন আমি তো বলিনি যেতে পারবে না আমি অন্য কারণে কাঁদছি তোমার সঙ্গে শুয়ে শুয়ে আমি তারা দেখতাম তোমার মনে আছে আকাশের তারাগুলি চোখের সামনে নেমে মনে আছে আছে। আমি গত বারো বছর ধরে তারা নামিয়ে আনতে চেষ্টা করেছি পারছি না রুবি কাঁদছে হাসনার চুপচাপ বসে আছে তার একবার ইচ্ছে হলো এগিয়ে গিয়ে রুবির মাথায় হাত রাখে কিন্তু শেষ পর্যন্ত কিছুই পারল না বাসায় ফেরা দরকার জাহিন একা আছে তার জ্বর কমেছে কিনা কে জানে রুবি আমি উঠি বসো একটু বসো জাহিনের জ্বর জানি জ্বর তুমি ইতিমধ্যে দুবার বলে ফেলেছ একটু বসো প্লিজ হাসনাত বসল রুবি বলল তুমি বুড়ো হয়ে গেছো কেন বয়স হয়েছে এই জন্য বুড়ো হচ্ছি না না তুমি বয়সের চেয়ে বুড়ো হয়েছ ছবি আঁকছ হ্যাঁ এখনও কি তোমার ধারণা তুমি ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারো হ্যাঁ পারি তুমি পারো না তোমার সেই ক্ষমতা নেই যে জীবন্ত মানুষের প্রাণ নষ্ট করে দেয় সে ছবিতে প্রাণ আনবে করে তুমি আমার জীবন পুরোপুরি নষ্ট করে দিয়েছিলে হাসনাথ চুপ করে আছে রুবি তীব্র গলায় বলল নাচ ছিল আমার কাছে জীবনের মতো তুমি কোনোদিন আমাকে নাচতে দাওনি তুমি আমাকে শিকল দিয়ে বেঁধে ফেলেছিলে শিকল তো ভেঙেছ হ্যাঁ শিকল ভেঙেছি অবশ্যই ভেঙেছি রুবির চোখ চকচক করছে সে মনে হয় আবার কাঁদবে হাসনাত উঠে দাঁড়াল গল্পকথম ভাই কল্ল চ্যানেল আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা সে ও নর্তকী আজ পঞ্চম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা